এখন রয়্যালটির একটা অঙ্ক করব, আর অঙ্কটা আমরা মন থেকে একটা নিচ্ছি। মনে কর এ লিমিটেড বলে একটা কোম্পানি ছিল, হ্যাজ লিজড আ কোলিয়ারি। হ্যাঁ, সিও কী জানি কোলিয়ারি মানেটা কী, কোলিয়ারি টু বি লিমিটেডকে ও দিয়েছে। টার্মস কী কী ছিল? টার্মস অফ কন্ডিশনসগুলো এইভাবে লিখছি আমি, অ্যাট দ্য রেট অফ 100 rupees পার টন অফ কোল রেস্ট, রাইট? কোল তুললে তুমি দেবে, টার্ম নাম্বার ওয়ান, রাইট? টার্ম নাম্বার টু তো হচ্ছে মিনিমাম রেন্ট ইজ 2 lakh, পাক্কা? আর তিন নম্বর পয়েন্ট হচ্ছে যে এনি শর্ট ওয়ার্কিং, এনি শর্ট ওয়ার্কিং অকার্ড ইন আ ইয়ার ক্যান বি রিকুপড উইদিন 3 years, পাক্কা? এখন কোল রেজড কত ছিল, কোল কত করে রেজ করলো? কোল রেজড ফর, ছোট করে অঙ্কটা করি, এটা 2 years করে দিই, সালে দরকার নেই, এটা 3 years-ই ভালো, ঠিক আছে, ফর ফার্স্ট 4 years মাত্র দেবো, ঠিক আছে, প্রথম 4 বছরের জন্য, 5 বছরের জন্য করে দিই, প্রথম 5 বছরের জন্য কোল রেজিস্টারের খবর দিচ্ছে। আমি বলছিলাম 2000 সাল ইয়ার, 2000 সাল ও কোল রেজিস্ট করেছে, আমার দরকার ছিল 200 টন তো, ও কোল রেজিস্ট করেছে মাত্র 40 টন, হতে পারে? 2001 সালে কোল রেজিস্ট করেছে 140 টন, রাইট? আর 2002 সালে ও কোল রেজিস্ট করেছে 220 টন, রাইট? আর 2003 সালে কোল রেজিস্ট করেছে 250 টন, রাইট? আর 2004 সালে কোল রেজিস্ট করেছে প্রচুর 350 টন। এই একটা অঙ্ক দিয়ে আমাকে বললো যে তুমি অ্যাকাউন্টিং করে দাও, সো নেসেসারি অ্যাকাউন্টস ইন দ্য বুকস অফ দি ল্যান্ডলর্ড, পাক্কা? এই অ্যাকাউন্টিং করতে গেলে আমাকে প্রথমে একটা ওয়ার্কিংস করতে হবে, এই ওয়ার্কিংসে আমাদের 8খানা থেকে 9খানা দাগ কাটতে হবে, ফাইন? তো দাগ কাটি, হয় কী আছে, কোনো অসুবিধা নেই তো? এরকম করে আমরা বলবো রয়্যালটি পেয়েবল চার্ট, এই চার্টটা কী নাম দিলাম? আর কটা দাগ কাটবো বলছি আমি? হ্যাঁ, 8টা তো মিনিমাম, চাইলে 9টা করে রাখবি, ভয় কিনা, ভয় নেই কোনো। কটা হলো রে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা হয়ে গেছে, একটা বাড়িয়ে রাখলাম, দরকার লাগলে কাজে লাগাবো, না লাগাবো না। একে নাম দিলাম রয়্যালটি পেয়েবল চার্ট, রয়্যালটি। কোশ্চেনটা বুঝতে কোনো অসুবিধা নেই তো? আর কারো অসুবিধা হলে আমাদের থিমেটিক ভিডিওটা একবার দেখে নিবি, যে কোন থিমেটিক ছিল, কী আছে রয়্যালটিতে বক্তব্য। এখানে ফার্স্টে লিখলাম ইয়ার, ফার্স্টে কী লিখলাম? ইয়ার লিখলাম, তারপরে লিখলাম আমার প্রত্যেক বছরে কত করে আউটপুট হয়েছে, মানে কয়লা কতটা তোলা হয়েছে, তোমার রয়্যালটি রেট কত, রয়্যালটি রেট কত, তারপরে লেখো মিনিমাম রেন্ট, এম রেন্ট, তারপরে আমি বললাম শর্ট ওয়ার্কিংয়ের কলম, কী বললাম? শর্ট ওয়ার্কিং একবার তৈরি হবে, একবার রিকুপ করবে, একবার ল্যাপস করবো, কী বললাম? শর্ট ওয়ার্কিং, এই পুরোটা মিলেই শর্ট ওয়ার্কিং, শর্ট ওয়ার্কিং, রাইট? সবটা মিলিয়ে শর্ট ওয়ার্কিং, একবার কী হলো, একবার আমাদের শর্ট ওয়ার্কিং অকার করছে, রাইট? একবার রিকুপ করবে, আর দরকার লাগলে একবার ল্যাপস করবে। আর এটা হচ্ছে অ্যামাউন্ট পেয়েবল,
কটাকা শেষমেশ আমরা ওকে দেব। আফটার অল দিস অ্যাডজাস্টমেন্ট আমি মালিককে কত দেবো, রাইট? এটা ইন দ্য বুকস অফ, ইন দ্য বুকস অফ বিজি অঙ্ক হচ্ছে, নট ইন দ্য বুকস অফ ল্যান্ডলর্ড। হ্যাঁ, রয়্যালটি পেয়েবল অ্যামাউন্ট। এখানে ইচ্ছা করলে আমি ব্যালেন্স সিডি কোনো করতে পারি যে আমার ক টাকা করে আছে দেখি, যা করবো করবো, পরে কথা করে আছে। এটুকু ক্লিয়ার? নাম দিলাম কি, রয়্যালটি পেয়েবল চার্ট। যে এই চার্টটা করতে পারবে সে সবটা পারবে, আর এই চার্টটা করা, চার্ট করা ইজ ভেরি ইজি থেকে ইজি। কীরকম হলো বলো, ইয়ার জানা আছে না জানা নেই? তাড়াতাড়ি করে বল, ইয়ার জানা থাকলে তাড়াতাড়ি করে বল বাবা। 2001, 2002, 2003, 2004, রাইট? ইচ্ছা করে কম ইয়ার নিয়েছি যাতে ভিডিওটা ছোট হয়। আউটপুট বলো কত কত, এখানে টন, এখানে লিখে রাখলো টন টন বলে, তারপর বল 140, দেন 220, 250, 350, 350। রয়্যালটি রেট তো অ্যাট দ্য রেট কত করেছিল, রয়্যালটি রেট ইন্টু কোয়ান্টিটি মিলে টোটালটা করো। রেট রেট কিনা অ্যাট দ্য রেট অফ 100 করে হলে কত হবে, এটা 40,000, তাই তো? 40-এর পরে কটা শূন্য হচ্ছে, তিনটে শূন্য মাত্র। তাহলে একটা কাজ করি, দু এটাকে একটা করে শূন্য বাড়িয়ে দিই। বাজে হয়ে যাচ্ছে 40,000, কারণ 2,00,000 দিয়েছি না মিনিমাম রেট, আমাদের কম দিতে কষ্ট হচ্ছিলো, তো একবারে 2,00,000 মেরে দিয়েছি। বল এটা কত হবে তাহলে, 1,40,000 টাকা। এটা কত হবে, এই এই দুটো কলমই এইরকম ডাউন হয়ে যাবে। হ্যাঁ, এখানে হলো কত, 2,20,000, 2,50,000, 3,50,000, 3,50,000, ঠিক আছে? এবার আমাকে বল আমার মিনিমাম রেট কত ছিল, 2,00,000, 2,00,000, যে বছর স্ট্রাইক হবে সে বছর মেবি মিনিমাম রেট প্রপোর্শনাল কমিয়ে দিতে পারি। ধর দু মাস স্ট্রাইক ছিল, তাহলে এটা কমিয়ে দিই আমি, আমি সেটা সেই বুদ্ধি করে করতাম। 12 মাসের জন্য যদি 2,00,000 হয় তাহলে 2 মাসের জন্য কতটা মাইনাস করে দেবো। বাট এটাতে আমি অত কিছু চিন্তা করিনি, আমরা বলেছি প্রথমে প্রথম অঙ্কতে এরম শিখছি, রাইট? ভিডিও খারাপ হয়ে যাচ্ছে। এটা থেকে এটা বিয়োগ করলে আমার অ্যাকচুয়ালিটি কত হচ্ছে বলো, 40,000, এখানে কত, 2,00,000, তাহলে শর্ট কত হলো, তাহলে 1,60,000 টাকা হলো আমার শর্ট, রাইট? এবার আর এদিকে আগবি না, 1,00,000 শর্ট যখন হয়েছে আমাকে কি বলছে, উইদিন 3 ইয়ার্স, এনি শর্ট যেটা এইখানে হয়েছিল সেটা সেটা উইদিন 3 মানে, এটা উইদিন 3 মানে কি, ওকে ধরে, ওকে যদি বলতো আফটার 2 ইয়ার্স তাহলে এটা করতাম, আফটার 3 ইয়ার্স করে এটা করতাম। এখানে যদি শর্ট হয় সেটা কোথায় গিয়ে মার খাবে, এখানে গিয়ে আমি ল্যাপস করবো। তারপর অত বুঝি না, 2000 সালে আমার কাছে 1,60,000 শর্ট রাখি, কারো কোনো অসুবিধে? ঠিক করে বল, এটাকে আমরা SW বলি, শর্ট রাখি কত হলো, 1,60,000। কোনো রিকুপ আছে, কোনো ল্যাপস আছে ওই সময়, কারণ ল্যাপস একমাত্র এই অ্যারো লাইনে গিয়ে বসবে, যেখানে অ্যারো নেই সেখানে ল্যাপস নেই। পেমেন্ট করবো 2,00,000, কারো কোনো কোশ্চেন হবে এখানে? এখানে হয়ে গেল কত আমার, 1,60,000 শর্ট হকিং আছে। এখানে আবার এগো এদিকে বল, এখানে কত কত শর্ট হকিং আছে, এখানে 2,00,000 টাকা পেমেন্ট করে দেবো, কোনো কথা হবে? ফির এখানে দেখলাম যে ভাই আর তো শর্ট হকিং হয়নি, তার বদলে 20,000 টাকা হাতে এক্সট্রা আছে, ঠিক আছে? এই 20,000 টাকা আমি আমি অ্যাডজাস্ট করে দিলাম, রিকুপ করে দিলাম, তাহলে আমি এখন হাতে কত ছিল, 2,20,000, 20,000 টাকা অ্যাডজাস্ট করে দিছি, রাইট? তাহলে আমার কাছে পেমেন্ট করবো কত, 2,00,000 পেমেন্ট করে দেবো, পেমেন্ট 2,00,000 করে দেবো, তাহলে কি ল্যাপস হলো কি হলো না, এরোটা এসে থাকা মারছে, তার মানে এইটা কিন্তু আর সুযোগ পাবো না। তো কি কত টাকা লস ছিল, কত টাকা অ্যাডজাস্ট করলাম, তাহলে আমার কাছে আমাকে ল্যাপস কত হলো, ক্লিয়ার? একদম ক্লিয়ার, ভেরি গুড। পয়েন্টটা যাও দেখ, আরও আরও ক্লিয়ার হয়ে যাবে তোর কাছে। এখানে পরে লাইনে যাচ্ছি, এখানে কটাকা এক্সট্রা হয়ে এক্সট্রা হয়েছে, তাহলে ল্যাপস নেই, অকার নেই, তাহলে তোমার কাছে 50,000 টাকা হাতে আছে, তোমার কাছে এটা ল্যাপস করে দিয়েছো, এখানে কত ছিল, 60-এর মধ্যে কত খাওয়ালে, 50 খাওয়াচ্ছো, তাহলে এই এইখানে কেউ কেউ একটা কলম করে বলে এখানে 60 ছিল 50 খাওয়ালাম মাইনাস করে দেখাবো, মনে মনে ভাবো 60,000 তোমার কাছে SW ছিল, এখন তোমার হাতমে কত হয়, হাতমে এটা কটা আঙুল আছে বল, 5,000, 50,000, হ্যাঁ 50, এক একটা 1,000, 10,000 করে 50,000 টাকা হাতে আছে, তো কি করবি, অ্যাডজাস্ট করে দিবি,
তাহলে এখানে 50000 টাকা আমি অ্যাডজাস্ট করলাম কোন অসুবিধে দিস অ্যাডজাস্টমেন্ট ইজ কল রিকুইপমেন্ট রাইট দেন তুমি তোমার কাছে কত হলো সুদ 10000 টাকা লস হলো ভাববি না যে এখানে এখানে 3 লাখ 20 2 লাখ 20 ছিল তাইতে এত হলো মাইনাস করে বাকিটা খাওয়াবো সেটা হতো ফার্স্ট 5 ইয়ার্স গল্প হলে এরকম হতো বাট আজকের গল্পটা যেন এটা নয় এই গল্পটা বেশি আছে পরীক্ষাতে তাহলে আমি ওকে 2 লাখ দিয়ে দেবো 2 লাখ 50 থেকে 2 লাখ 50 এর মধ্যে 50 দিয়ে দিছি তো তাই না তা আমার কাছে পড়ে আছে কত 2 লাখ বেশি বোঝাতে হবে না তো বেশি বোঝালে ইয়ে খারাপ মানে শিখতে পারবি না 3 লাখ 50 ছিল এবারে তাহলে আমার কাছে কোনো অকার নেই এমনকি এখানেও কোনো অকার নেই যে এখানে সেখানে গিয়ে পৌঁছবে আমার আরোই পৌঁছচ্ছে না না অকার করলে আমি কেন সুস দিয়ে আরো মারতে যাব এখানে মানে এখানে কোনো ল্যাপস নেই কিছু নেই পুরো 3,50,000 টাকা থোক টাকা নিয়ে গিয়ে ওকে পেমেন্ট করে দেবো কাহানি খতম এটুকু ক্লিয়ার অ্যাকাউন্টিং পার্টে আমরা ফার্স্টে লিখব মানে অরিজিনালি বানাতে হয় একটাকে বলা হয় রয়্যালটি অ্যাকাউন্ট একটাকে বলা হয় শর্ট ওয়ার্কিং অ্যাকাউন্ট একটাকে বলে ল্যান্ডলর্ড অ্যাকাউন্ট ফার্স্টে কী বলি রয়্যালটি তারপর শর্ট ওয়ার্কিং তারপরে ল্যান্ডলর্ড কিন্তু আমি ফার্স্টে করি ল্যান্ডলর্ড অ্যাকাউন্ট আমার কাছে ইন দ্য বুকস অফ কী বললাম আমি না ইন দ্য বুকস অফ ইজি ইন দ্য বুকস অফ লিজি এলি ডবল এস ডবল ই এরকম কিছু নাম আছে বোধহয় লিজি বানানটা লিজি বানানটা এরকম ধরনের কিছু হবে অথবা এলি এস এস ডবল ই এরকম কিছু হবে যাকে তাহলে একটা হলো কি ল্যান্ডলর্ড আমাদের ল্যান্ডলর্ডের নাম হচ্ছে এ লিমিটেড পাকা আর বুকস অফ বুকসটা করছি বি লিমিটেডের বইতে তাহলে একটা হলো ল্যান্ডলর্ড অ্যাকাউন্ট আমি আমি আর ডেট পার্টিকুলার দিচ্ছি না তোরা বুঝে নেবো কী হচ্ছে না হচ্ছে এখানে অ্যামাউন্ট আচ্ছা লিখিয়ে দিই ডেট পার্টিকুলার্স ডেট পার্টিকুলার্স এখন তোর তোর ক বছরের অঙ্ক বল 5 বছর তো তুই তুই এটা এটাকে 5 দিয়ে ভাগ করে দে 2 বছর 3 বছর 4 4 5 একদম 5 বছর রাইট এগুলো 5 বছরের আমার অ্যাকাউন্টিং চলবে তাহলে 5 বছর হলো আগে আমি ল্যান্ডলর্ড অ্যাকাউন্টটা সাজাবো তারপরে এদিকে যাব এক পরের অ্যাকাউন্টের নাম হচ্ছে শর্ট ওয়ার্কিং অ্যাকাউন্ট শর্ট বই এবং সবাই কিন্তু ল্যান্ডলর্ডটা শেষে করবে তুমি ইচ্ছা করলে সেটা করতে পারো আর একটা হচ্ছে রয়্যালটি অ্যাকাউন্ট রাইট চলবে কিনা এখন এই প্রথম বছরটা ধর বছরটা 2000 সাল রাইট বছর 2000 সাল এটা কোন সাল 2001 আগে 2000 টাকা মারি 2000 সালে আমি কত দিলাম ওকে যদি দিই তাহলে টু ব্যাংক টাকা কিভাবে দেওয়া হয় বলো টু ব্যাংক টাকা অলওয়েজ টু ব্যাংক বলে দেওয়া হয় টাকা অলওয়েজ টু ব্যাংক করে দাও তাহলে যত দিলাম সেটা টু ব্যাংক যত দিলাম সেটা টু ব্যাংক যত যেটা দিলাম সেটা টু ব্যাংক করে দিলাম কত টাকা দিয়েছি আমরা প্রথম বছরে কার কার মনে আছে বলো 2 লাখ টাকা দিলাম তো ভাই 2 লাখ টাকা তো দিলাম তাহলে কত দিলাম সেটা এখানে লিখলাম কত দিলাম সেটা লিখলাম এটা হচ্ছে কত দিলাম সেটা এখানে লিখলাম যত অ্যাকচুয়াল পেমেন্ট করেছি সেটা এখানে লিখলাম কেন 2 লাখ টাকা দিলাম আমাকে প্রশ্ন করলো যে 2 লাখ টাকা যে 2 লাখ টাকা যে তুমি দিলে কেন দিলে মিনিমাম বিকজ অফ দ্যাট রয়্যালটি বাবদ 40,000 বিকজ অফ দ্যাট তাহলে এখানে আমি চিন্তা করলাম ভাই হোয়াই কেন দিন আমাকে 2 লাখ এর দুটো পারপাস একটা হচ্ছে রয়্যালটি রয়্যালটিকে রয়্যালটিকে ব্যাপারে আমি কত রুপিয়া 40,000 আর দিন শর্টিং বাবদ 1,60,000 কুল মিলাকার 2 লাখ রুপিয়া দিয়ে দিয়া পাক্কা তাহলে এইটা এই হোয়াই কথাটা লিখতে যাবি নয়ন পরীক্ষারে বাই কেন দিচ্ছি আমি বাই রয়যালটিকে নিয়ে কতনা 40,000 রুপিয়া আর বাই শর্ট ওয়ার্কিং কে নিয়ে 1,60,000 রাইট তো 2 লাখ রুপিয়া দিয়া তো কিউ দিয়া না ভাই এসা দিয়া কি রয়্যালটি কে নিয়ে 40,000 আরামসে ভুলবি কোন দিন এটা কত টাকা দিয়েছি কোথা থেকে জানতে পারবো কেন দিয়েছি বিকজ অফ দেখলাম যে আমার কাছে কোনো শর্ট ওয়ার্কিং ছিল কি না আর কত রয়্যালটি ছিল কারো কোনো অসুবিধা নেই তো আগার এখানে রাইট সাইডে বাই শর্ট ওয়ার্কিং লিখেছিস তাহলে বেশি কিছু বলবি না তাহলে এইটার এটার লেফট সাইডে গিয়ে কী লিখবো রাধাতে কৃষ্ণ কৃষ্ণতে রাধা এটা কি ল্যান্ডলর্ড তো
তাহলে টু টু ল্যান্ডলর্ড লিখবো কিনা, এটা টু ল্যান্ডলর্ড, ল্যান্ডলর্ড কিন্তু না, এ লিমিটেড লিখবে পরীক্ষালে। হ্যাঁ লিখবে কত টাকা লিখলাম, সঠিক কত ছিল 1,60,000, কোনো অসুবিধে 1,60,000 টাকা দিয়ে দিলাম। তাহলে এই বছরের গল্প শেষ, চলবে। তাহলে রয়্যালটিতে কি লিখেছি, না না সরি ল্যান্ডলর্ড রাইট সাইডে কি লিখেছি, বাই রয়্যালটি। তাহলে রয়্যালটি লেফট সাইডে গিয়ে টু ল্যান্ডলর্ড লিখবো কি লিখবো না, টু ল্যান্ড লর্ড 40,000। প্রথম বছরের অ্যাকাউন্টিং শেষ, কোনো কথা হবে না, পাক্কা অ্যাকাউন্টিং যখন শেষ তখন অ্যাকাউন্ট এটাকে ক্লোজ করতে হবে। এখানে লিখলাম 1,60,000 টাকা, 1,60,000 টাকা, 1,60,000 টাকা 2000 সাল December 31, হ্যাঁ বাই ব্যালেন্স সিডি, লার্নিং ভিডিও মেবি ফুল কভারের জন্য মেবি সময় বেশি লাগবে, কিন্তু এটা কিন্তু এন্টারটেনমেন্ট ভিডিও নয়, মানে শেখার জন্য করছি, সময় দিয়ে শেখ পুরোটা। তাহলে এখানে সিডি লিখলে এখানে বিডি লিখবো কি লিখবো না, এই সিম্পল ছোটো করার বিষয়গুলো আমি এড়িয়ে গেলে ভিডিও ছোটো হতো, পাক্কা। এইখানে 40,000 টাকা লেফট সাইডে একা একা বসে থাকবে নাকি, রাইট সাইডে কিছু দিতে হবে তো। এইটা আমরা নর্মালি বাই রয়্যালটি অ্যাকাউন্টে গিয়ে বাই বাই ট্রেডিং অ্যাকাউন্ট অথবা প্রোডাকশান অ্যাকাউন্টে দিই, কী অ্যাকাউন্টে দিলাম, ট্রেডিং, কেউ কেউ লেখে এটাকে বাই ট্রেডিং অ্যাকাউন্ট, কেউ কেউ লেখে বাই প্রোডাকশান অ্যাকাউন্ট, আমরা বলি কি প্রোডাকশান অ্যাকাউন্টে দেবো। কী অ্যাকাউন্ট বললাম, কেউ কেউ লেখে ম্যানুফ্যাকচারিং অ্যাকাউন্ট, বলে প্রোডাকশান অ্যাকাউন্টটা না আমার শুনতে ভালো লাগে না, লেখো ম্যানুফ্যাকচারিং অ্যাকাউন্ট, কিন্তু সব কয়লা তুলে ম্যানুফ্যাকচারিং লেখা ঠিক দেখায় না, ম্যানুফ্যাকচারিং ইজ প্রোডাকশান সামথিং না, তার বদলে প্রোডাকশান অ্যাকাউন্ট দিয়ে তুমি 40,000 টাকা ক্লোজ করে দিলে। তাহলে এখানেও আমার আমার কী হয়ে গেলো 2000 সাল গল্প শেষ, 2000 হয়ে গেলো তারপরে বছর নাম কি, না কি 2002 হয়ে যাবে, সূর্য বেশি লাফিয়ে গেছে এখন হয়নি তো। 2001 সালে কি হলো, আমি আবার 2,00,000 টাকা দিয়েছি, তাহলে সেম কেস রিপিট হয়ে যাবে। আমি বেশি কথা না বলে স্পিডে করি, আমরা এখানে টু ব্যাংক করলাম, কত টাকা দিলাম বলো, 2,00,000। কেন দিলাম 2,00,000 টাকা, বিকজ অফ দ্যাট, ফর দ্য পারপাস অফ রয়্যালটি ইট ইজ 1,40,000, না দেখে নিবি রয়্যালটি কিতনা 1,40,000, আর বিকজ অফ শর্ট ওয়ার্কিং কিতনা 60,000, রাইট, তো 2,00,000 ওভার, ফাইন। আগর ইয়ে হওয়া তো ফির লেফট সাইড মে আও, ইধার ল্যান্ড লর্ড কিতনা কা 60,000, শর্ট ওয়ার্কিং মে 60,000, আর ইধার টু ল্যান্ড লর্ড কত 1,40,000 টাকা, 1,40,000, দেখা যাচ্ছে তো, দেখছি না আমি আর, 1,40,000 টাকা, রাইট। ফির ইধার লিখে দাও বাই প্রোডাকশান, বাই বাই প্রোডাকশান, বাই প্রোডাকশানের কত হলো 1,40,000 টাকা, রাইট। এর কোনো তাহলে রয়্যালটি অ্যাকাউন্টে কোনো সিডিবিডি হয় না, ওই জন্য অ্যাকাউন্টে ছোটো করেছি আমি। বাট এইখানে কত হবে বলো, 2,20,000 টাকা আমি, হ্যাঁ এখানে লিখলাম 2,20,000, এখানে ব্যালেন্স সিডি, December 31, 2001, এখানে 1,01,2002, টু ব্যালেন্স বিডি 2,20,000 টাকা, রাইট। আমি নেক্সট ইয়ারে যাবো, যাবো তো, ক্লিয়ার, ওই আর নো প্রসিডিং টু 2002। 2002 মে কেয়া দেখা দেখ, এখানটা একবার দেখে নে, 2,20,000 ছিল রয়্যালটি, বাট পেমেন্ট বুঝি 2,00,000, আমি এসে বুঝি না ভাই, পেমেন্ট করে দাও 2,00,000 টাকা 2002, বল কী করলাম রে, বল, আমি আমি বলে যাব, আমি লিখে আমি নিজেই বলবো, নিজেই লিখবো নাকি 2,00,000, কেন দিয়েছি, বিকজ অফ দ্যাট রয়্যালটি, বিকজ অফ দ্যাট রয়্যালটি, কিতনা রয়্যালটি হ্যায় ইধার 2,20,000, আরে 2,20,000 কা রয়্যালটি, তো তখন তুমি ফটাক সে বাই রয়্যালটি, সরি বাই বাই রয়্যালটি 2,20,000 লিখ দিয়া ভাই, 2,20,000 ছিল, পেমেন্ট কিতনা কিয়া 2,00,000, তো নিশ্চয়ই 20,000 টাকার আমার একটা অ্যাডজাস্টমেন্ট আছে, 20,000 টাকার আমরা। তাহলে এইখানে যে এইখানে কী হয়ে গেলো, শর্ট ওয়ার্কিং বাবদ আমি 20,000 রুপিস অ্যাডজাস্ট করেছি, দেখ এখানে কী করেছি আমি, শর্ট ওয়ার্কিং বাবদ 20,000 অ্যাডজাস্ট, তাহলে 20,000 টাকা অ্যাডজাস্ট করেছি, মানে 2SW বলে আমি 20,000 টাকা লিখলাম,
রাইট? তাহলে এখানে কত হলো এখন? 2,20,000 টাকা। হ্যাঁ হ্যাঁ, 2,20,000 টাকা রাইট। তাহলে ভাই এই রয়্যালটিটা তো এখানে এই এই শর্ট ওয়ার্কিংটা এখন কোথায় যাবে? রাইট রাইট সাইডে যাবে, তাই কি না? 31/12/2002 সালে গিয়ে বাই ল্যান্ড লর্ড বলে আমি দেখব 20,000 টাকা এদিকে দিলাম। তাহলে এই বছরে আমার কাছে কত আছে এখন? 2,20,000। এখানে 2,20,000 আর এখানে হলো কত? 2,00,000 টাকার এখনো পর্যন্ত শর্ট ওয়ার্কিং পড়ে আছে সিঁড়িতে। না ওই বছরে ল্যাপস হয়েছে তো, ও সরি ওই বছরে ল্যাপস হয়েছে, ল্যাপস হলে কি করবো আমরা? কিন্তু এইখানে হয়ে গেছে কি, এইখানে একটা 1,40,000 আছে। 1,40,000 মানে বাইপিএল, কি বললাম? 1,40,000 মানে বাইপিএল, ল্যাপস মানে বাইপিএল, বল ল্যাপস ইজ ইকুয়াল টু বাইপিএল, বাকিটা সব এমনি হয়ে যাবে, কিন্তু ল্যাপস মানে বাইপিএল মনে রাখতে হবে, কি বলো বল? ল্যাপস মানে বাইপিএল, আবার বল, ল্যাপস মানে বাইপিএল, ল্যাপস ইজ ইকুয়াল টু বাইপিএল। তাহলে আমি বাইপিএল এ এইখানে বাইপিএল প্রফিট অ্যান্ড লস করে আমার ক টাকা ল্যাপস খেয়েছি এখানে? 1,40,000, এখানে আমি 1,40,000 করব। তাহলে সিঁড়ি কত পড়ে থাকবে? 2,20,000 -20 -1,40,000, তাহলে পড়ে থাকবে শুধু 60,000 টাকা, শুধু 60,000 টাকা পড়ে আছে। এই কথাটা বোঝা গেছে একদম? আবার বল, ল্যাপস মানে কি বলেছি? তাহলে এই ল্যাপস কথাটা মানেই হচ্ছে অন্য কালার দিয়ে তো একটা, ল্যাপস মানে বাইপিএল, ল্যাপস মানে বাইপিএল, এটা ভুলবি না, এটা খুব দরকার লাগে। যখন এই কলমে কিছু আসবে বাইপিএল আসবে, কোন অ্যাকাউন্টে? শর্ট ওয়ার্কিং অ্যাকাউন্টে। তাহলে অরিজিনাল জার্নালটা কী দাঁড়াচ্ছে বলো? পিএল অ্যাকাউন্ট ডেবিট টু শর্ট আসবে, অরিজিনাল জার্নালটা পিএল অ্যাকাউন্ট ডেবিট টু সার্ভিস। এখানে সিঁড়িতে যদি 60 হয় তাহলে এখানে বিডিতে কত হবে? বিডিতেও 60,000 টাকা হবে রাইট। 2002-এর পরে 2003 সালে এলে, 2003 সালে এসে গেলাম, হ্যাঁ 2003 সালে এসে গেলাম রাইট। এইখানে তাহলে আমার, তার মানে আমার কত ছিল রে রয়্যালটি বল? ওখানে কত রয়্যালটি ছিল? 2,20,000 ছিল। এখানে হলো কি? টু ল্যান্ডলর্ড কত লিখলাম? বাই প্রোডাকশন 2,20,000, 3rd year is ওভার। চলো গো ফর 2004, না এটা কোন সাল করলাম? 2002 করলাম, দুই করলাম বাবা, এখন তিনে যাবো। এটা 2002-এ ছিলাম, এবার আমরা 2003 যাবো আর 2004 যাবো রাইট। 2003-এর গল্প যাও, কত প্রোডাকশন হয়েছিল না, কত পেমেন্ট করেছি বল আগে? 2,00,000। তো আমি এটা দিয়ে শুরু করি, তো 2003 টু ব্যাংক 2,00,000 কেন দিয়েছি? বিকজ অফ রয়্যালটি কত? 2,50,000। আরে বাপ, বিকজ অফ রয়্যালটি 2,50,000, এটা এক্স্যাক্টলি একই জিনিস রিপিট হচ্ছে, আগের বছরটাই রিপিট হচ্ছে। আমার শর্ট ওয়ার্কিং রিকুপ কত হয়েছে? 50,000 টাকা। 2SW মানে যখনই রিকুপ হয় তখন 2SW হয়, আর এটা হলে বাই SW হয় অকার হওয়ার সময়। তাহলে এখানে আমি SW তে খাওয়ালাম কত? 50 খাইয়ে দিলাম, তাহলে 2,50,000 মিলে গেল, এই গল্প শেষ রাইট। এখন এইখানে যখন SW আছে লেফট সাইড, তাহলে এই রাইট সাইডে আসবে বাই ল্যান্ড লর্ড কত? 50,000 টাকা। আর এবার ল্যাপস কত হয়েছে দেখ, এখানে আবার 10,000, এখানে কত ল্যাপস হয়েছে? এটা বাইপিএল তো, তাহলে এখানে বাইপিএল করে 10,000 করলে, আর কিছু ব্যালেন্স পড়ে আছে এটাতে? 60,000 করে দুদিক শেষ। আমি ছোট, এটা কেন ছোটো করলাম এবার বোঝা গেছে? এরপরে আমার কাছে ল্যাপস নেই, আমি দেখে নিয়েছি, শর্ট ওয়ার্কিং নেই রাইট। এইখানে বল পরে, এখানে কটাকা আমাদের রয়্যালটি হয়েছিল? 2,50,000 টাকা। তাহলে এখানে টু ল্যান্ডলর্ড করে 2,50,000 করবো। নর্মালি এটা কেউ এরকম এক বারবার করে করে না, একবারে করে দেয়, মানে আমি এটাকে ধরতাম, ধরে সব রয়্যালটিগুলো লিখতাম আর বাই প্রোডাকশন লিখে দিতাম, স্পিডে হবে, বুঝতে পারি না। আমি কি একবার এখান থেকে বারবার করেসপন্ডিং দেখে দেখে করা দরকার লাগে এই বয়সে কি? আর তুই তো, তোর তো একটা বুদ্ধিশালী হয়ে গেছে যে সেম জিনিস একই জিনিস করছি আমি,
চলবে? আমি যাচ্ছি এখন 2004 সালে। কত পেমেন্ট করেছে বলো? 3.5 লাখ। তাহলে কিছু না বোঝো তো আগে তো 2004 সাল লেখো, লিখে টু ব্যাংক করে 3.5 লাখ 3 লাখ 50,000 রুপিস তুমি একবারে পেমেন্ট করে দাও। ইট ইজ ফর হোয়াট? না 3.5 লাখ রয়্যালটির জন্য, রাইট? 3.5 লাখ রয়্যালটির জন্য। তাহলে বাই রয়্যালটির জন্য 3.5 লাখ। তাহলে কোনো শর্ট ওয়ার্কিং নেই, শর্ট ওয়ার্কিং ল্যাপসাপস কোনো গল্প নেই। 3 লাখ 50 3 লাখ 50, রাইট? 3 লাখ 50 3 লাখ 50 করলাম, চলবে? অ্যাকাউন্ট ওভার, কয়টা যাও, কোনো কোনো শর্ট ওয়ার্কিং নেই। ইধার 3.5 লাখ টাকা টু ল্যান্ডলর্ড লিখলে, এখানে বাই 2004 সাল। বাই প্রোডাকশন কত? 3 লাখ 50, রাইট? দ্য অ্যাকাউন্টিং ইজ অলসো ওভার, ফাইন। চলো যারা লিজ নিয়েছে তাদের ছবিগুলো একবার দেখিয়ে দিই। হ্যাঁ ঠিক আছে, দেখে নে এই এটা কে, এটা ভিডিও অন আছে স্যার? হ্যাঁ ভিডিও অন আছে। গড়ি চলো যারা লিজ নিয়েছে এই মুহূর্তে আমাকে, তোরা আমাকে লিজ নিয়েছিস এই সময়? এটা একটু একটু দেখিয়ে দে, দেখি আমাকে একবার দেখিয়ে, দেখতে দেখা যাচ্ছে না? হ্যাঁ ভাগ ওটা তুই কি এখান থেকে এখানে একা আমি? হ্যাঁ আচ্ছা আয় আয় আয়, ঠিক আছে চলো বাই।